ডালিউডের জনপ্রিয় মুখ অপু বিশ্বাস দর্শকের কাছে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ডালিউড জনপ্রিয় তারকা। তার অভিনীত ছবি পাঙ্কুজামাই আগামী রোজা ঈদে মুক্তি পেতে যাচ্ছে। নিজেকে গুছিয়ে নিতে কঠোর পরিশ্রম করেছেন তিনি। মুটিয়ে যাওয়ায় শরীর নিয়ন্ত্রণে আনতে নিয়মিত জিম করা থেকে শুরু করে একটু আধটু করে ব্যায়ামের সামনে উপস্থিত হচ্ছেন অপু। মঞ্চে ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তার এই নতুনভাবে পথ চলা বুঝিয়ে দিচ্ছে যে নিজের গ্ল্যামার ফিরে আনার চেষ্টা করছেন এই সময়ের পর্দা কাঁপানো হালের এই নায়িকা। তিনি জানান, সম্প্রতি জেনেছি ছবিটি খুব শিগগিরই মুক্তি পাবে। ছবিটি শেষ করতে অনেক সময় লাগলেও আমার বিশ্বাস দর্শক এটি দেখে পছন্দ করবেন। অনেকদিন পর নতুন ছবি নিয়ে হাজির হচ্ছি, তাই অনুভূতিটা সত্যিই ভিন্ন। ছবির কাহিনীটা রোমান্টিক ও কমেডি ঘরানার। এই ছবিতে অপু বিশ্বাসের নায়ক শাকিব খান। আবারও দর্শক তাদের বড় পর্দায় দেখতে পাবেন। সব শেষ, গত বছর রোজা ঈদে মুক্তি পেয়েছিল শাকিব অপু জুটির রাজনীতি ছবিটি। এটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস। পাঙ্কুজামাই রোজা ঈদে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন এ ছবির নির্মাতা আব্দুল মান্নান। তিনি বলেন, ছবির কাজ শেষ করতে প্রায় 3 বছরের মতো সময় লেগেছে। তবে এত সময় লেগেছে শাকিব খান ও অপু বিশ্বাসের মাঝে মনমালিন্যের জন্য, তারপরও ক্ষোভ নেই। আমার প্রযোজক এরই মধ্যে প্রেক্ষাগৃহে মালিকের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। আশা করছি আসছে ঈদে ছবিটি মুক্তি দিতে পারব। এই ছবির বাইরে একই সময়ে অপু বিশ্বাসের কালাম কায়সার পরিচালিত মা ছবিতে সেটে উপস্থিত হলেন। এই ছবির কাজ আরও শুরু হয়নি, তবে খুব শিগগিরই রবিন খান পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন অপু। ছবির নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে কানাগলি। এ ছবি ছাড়াও দেবাশিস বিশ্বাসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। এ ছবিতে তার নায়ক বাপ্পি চৌধুরী। এছাড়া লিঙ্কস আপ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন তিনি। পেছনে ফিরে দেখা যায় 2006 সালে শাকিবের বিপরীতে কোটি টাকার কাবিন ছবির মাধ্যমে বড় পর্দায় জায়গা করে নেন অপু। এরপর অপুকে আর ফিরে তাকাতে হয়নি, তবে দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে নানা বাধা পেরিয়েছেন তিনি, দিয়েছেন দর্শকদের সফল ছবি। শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্কের টানাপোড়েনের বর্তমানে তৈরি হলেও সব বাধা অতিক্রম করে নতুন লুকে এবং ভালো কাজ দিয়ে সামনে পথ পাড়ি দিতে চান অপু বিশ্বাস। এরকম আরো নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।